हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल रियस ब्लॉग। তে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো, কি করছো দেখতেই পাচ্ছো আমি চলে এসেছি তোমাদের কাছে। তো আমি ভালো আছি, আমি সারাদিন আসতে পারিনি, এখন চলে এসেছি। দেখতেই পাচ্ছো ঘুমিয়েছি, অনেকদিন ঘুম হয়নি ভালো করে, চোখ টুক নিয়ে আমার বসে গেছিলো, তাই আজকে আমি একটু এসি করে ঘুমিয়ে নিয়েছি। সারা দুপুর ঘুমিয়েছি, এখন উঠলাম ঘুম থেকে। তো ভাবছি একটু গরম গরম পড়েছে, একটু টমেটো মাখা খাবো, তার জন্য টমেটো নিয়ে নিয়েছি আর তেঁতুল নিয়ে নিয়েছি। তো মাখা খাবো, দেখতে থাকো তোমরা কী দিয়ে মাখা করি। ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, চিনি দিয়ে মাখা খাবো টমেটোটা। বেশ সেই টাইমটা টমেটো মাখা খেলে বেশ ভালোই লাগে। ঘুম থেকে উঠেছি, কী খাবো কী খাবো মনে হচ্ছে। তো আমি ভাবি যে একটু টমেটো মাখা খাই, আমার ঘরে টমেটো আছে ফ্রিজে, দেখতে থাকো। তো আমি চলে এসেছি বাইরে, এই যে টমেটো নিয়ে এসেছি, টমেটো দেখো টমেটো নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা, তারপরে তোমার তেঁতুল, ধনে পাতা নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ অনেকদিন মাখা খাওয়া হয় না, তা আজকে আমি মাখা খাবো। আর মানে দিদিরা বাড়ি চলে গেছে কালকে, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর একটু প্রবলেম ছিল তার জন্য, আমার ফোনে প্রবলেম হয়েছে তার জন্য শেয়ার করা হয়নি। ওরা বাড়ি চলে গেছে, মনটাও খারাপ লাগছে। তারপরে আজকে সারাদিনই শুয়েছিলাম, ঘুম থেকে উঠে এই বসলাম, এখন একটু টমেটো মাখা খাবো। তো আমি টমেটোটা মাখছি, আমরা দেখো এই যে দেখতেই পাচ্ছ টমেটো নিয়ে নিয়েছি আর বটি নিয়ে নিয়েছি। তো আমি কাটতে শুরু করব, একটু মাখা খেলে ভালোই লাগে। তো আমাদের টমেটো মাখাটা আমরা প্রিয়, আমাদের প্রিয়, গরমকাল আসলে বেশি খাওয়া পড়ে। এখনো পর্যন্ত একদিনও মাখা খাইনি, খাওয়া হয়নি, তার জন্য নিয়ে নিয়েছি মাখার জন্য। গরমকাল আসলে আমাদের টমেটো থাকে না ভাই ঘরে, সব টমেটো মাখা খেয়ে নিতে মানে খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আমার টমেটোটা কাটা হয়ে গেছে, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কুচি কুচি করে। ধনে পাতাটা কেটে নিয়েছি, লঙ্কা এখনও কাটা হয়নি, লঙ্কাটা কেটে নেব আজকে। মজি একটুখানি টমেটো মাখা খাবো, চলে এসছি টমেটো মাখা নিয়ে। যে টমেটো কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা, পিছিয়ে টমেটো খাবে, চলে আসো। তো গাইস, দেখতেই পাচ্ছ টমেটো মাখা খাওয়া হয়ে গেছে, আর পিসিমাকে খেতে বললাম তো খেলো না, পিসিমার শরীর খারাপ তার জন্য খেলো না। আমাদের বাড়ি কালকে এসছে, আসার সঙ্গে সঙ্গে শরীরটা খারাপ হয়ে গেছে। এই যে পিসিমা বসে আছে, পিসিমা এদিকে তাকাও, পিসি এদিকে তাকাও। আর এই যে পিসিমার শরীরটা ভালো না, তার জন্য বসে আছে আমাদের বাড়িতে। আর টমেটো মাখা খেতে বললাম, পিসি খেলো না। পিসি আমাদের বাড়ি খুব কমই আসে, অনেকদিন পরে এসছে, শরীরটাও খারাপ হয়ে গেছে এমন টাইমে এসছে তার জন্য। তো গাছ দেখতে দেখতে আমাদের এখানে পুজো হচ্ছে, বাড়িতে ভালো লাগছে মন্দিরটা। এখানে
और एक असिस्टेंट हेल्प है। সবাই এখানে এখানে একটা অনুষ্ঠান হবে, নাচ করবে বলে যে যার মতো ঢুকে পড়েছে। যে যা রেডি হয়ে দেখো, বুঝতেই পারছো মেয়েগুলো বেশ ভালোভাবে সেজে গুজে চলে এসছে। রান্না করার জন্য দেখতেই পাচ্ছ কাতলা মাছটা, এই যে ভাজাটা পিয়ে দিয়েছি, আর এই যে কচু দিয়ে কাতলা মাছ করবো আজকে। কচু দিয়ে কাতলা মাছের রেসিপি হবে আজকে, দেখি রান্নাটা কেমন হয়। তোমরা দেখতে থাকো আমি রান্না করছি। কচুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এই কচু কচু দিয়ে কাতলা মাছের ঝোল করব। পাতলা করে ধনে পাতা দিয়ে গরম মশলা দিয়ে ঝোল করব। তো গাইজ দেখো আমি মাছটা বসিয়ে দিয়েছি, এই যে মাছটা হয়ে যাচ্ছে, হয়ে এসছে, এখনো হয়নি। মাংসটা বসিয়ে দিয়েছি দেখো, দেশি মুরগির মাংস, এই যে মাংসটা বসিয়ে দিয়েছি, কষা কষা হচ্ছে। তবে ডিম দেখো, একটা ডিম আছে বড়, মুরগিটা ডিম হয়েছিল। এই মুরগি খেতে টেস্টিং হবে কি না জানি না। চলে এসছি, দেখতেই পাচ্ছ আমার এটা ভাগনা, এটা ভাগনা, দুটো ভাগনা চলে এসছে আমাদের বাড়িতে। তো তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, দেখে আমাদের ভাগনাগুলো আমাদের বাড়ি এসছে বেড়াতে। ঠিক আছে, ওকে বাই। বলো বলো। তো গাছ চলে এসেছি শ্রাদ্ধ বাড়িতে খেতে, মায়েমা মারা গেছে, তার জন্য যে খাচ্ছি দুঃখের বিষয়, মানে কষ্ট হচ্ছে, তাও খেতে হচ্ছে, কিছু করার নেই, যে খাচ্ছি। ওকে বাই। তো ভাই দেখতেই পাচ্ছ এছুরের তরকারি আর ডাল। শ্রাদ্ধ বাড়ির অনেক খাবার বাড়তে হয়ে গেছে, তার জন্য দেখো ঘরে নিয়ে চলে এসছে, রাত্রিরে খাওয়া দাওয়া হবে এগুলো।